বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি, আইসিডিএস ও ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে পাটিগণিতের অন্তর্গত পার্টনারশিপ বা অংশীদারি কারবার এই চ্যাপ্টার থেকে আমরা 15টা প্রশ্ন আজ প্র্যাকটিস করব। প্রশ্নগুলো থেকে তোমরা তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে তা ঝালিয়ে নিতে পারবে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দেখো। এ বি সি তিনজনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো, বলা হয়েছে বি সি এর থেকে 300 টাকা বেশি পাবে। সি যদি এক্স টাকা পায় তাহলে বি সি এর থেকে 300 টাকা বেশি পাবে এবং এ বি এর থেকে 500 টাকা বেশি পাবে। বি পেয়েছে এক্স প্লাস 300, এটা থেকে 500 টাকা বেশি পাবে, অর্থাৎ এ পাবে এক্স প্লাস 300 প্লাস তার থেকে 500 টাকা বেশি, অর্থাৎ এ পাবে এক্স প্লাস 800 টাকা। তিনজনে মিলে মোট 4,700 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তিনজনের টাকার পরিমাণ এক্স, এক্স প্লাস 300, এক্স প্লাস 800। তাহলে আমি বলতে পারি এ বি সি এই তিনজনের টাকার যোগফল হচ্ছে 4,700, এর মান হচ্ছে এক্স প্লাস 800, বি এর মান এক্স প্লাস 300 এবং সি এর মান এক্স। এই তিনজনের টাকার যোগফল 4,700 হবে। যদি এটাকে যোগ বিয়োগ করো এদিকে থাকবে 3x, আর এই 800, 300, 1100 ওই দিকে গিয়ে বিয়োগ হবে, হলে হবে 3600। তাহলে এক্সের মান কত? 1200। এক্সের মান 1200 মানে আমি বলতে পারি সি পেয়েছিল এক্স টাকা, মানে সি ইনভেস্ট করেছে এক্স টাকা। এক্স মানে 12, তাহলে আমি বলতে পারি সি এর মান হচ্ছে 1200। বি 1200 প্লাস 300 1500 এবং এ 1200 প্লাস 800 2000 টাকা ইনভেস্ট করলো। এদের ইনভেস্টমেন্ট হচ্ছে 1200, 1500, 2000। তাহলে এদের ইনভেস্টমেন্টের রেশিও কি? ইনভেস্টমেন্টের রেশিও এ ইস টু বি ইস টু সি। দেখো, দুটো করে শূন্য এখান থেকে কেটে দাও, তাহলে কত পড়ে থাকে? 20:15:12, 20:15:12। এটা বলতে বোঝায় মোট যদি 20 প্লাস 15 প্লাস 12, অর্থাৎ 47, 20, 30, 35, 2, 37, 10, 47, 47-এর মধ্যে এ পাবে 20 টাকা। বলা হয়েছে এ কত টাকা পাবে? মোট যদি 47 টাকা লাভ হয় তার মধ্যে 20 টাকা পাবে এ, কিন্তু লাভ হয়েছে 1410 টাকা। তাহলে 1410-এর মধ্যে এ কত পাবে, এটাই প্রশ্ন ছিল। এটা 30 দিয়ে কাটবে, 20-কে 30 দিয়ে গুণ করলে হয় 600, অর্থাৎ এ পাবে 600 টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে তাদের লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে? দেখো, পার্টনারশিপের একটাই মাত্র ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন টু টাইম। এটা হচ্ছে প্রফিট, আই মানে হবে ইনভেস্টমেন্ট বা যেটা ইনভেস্ট ব্যবসায় করছে মূলধন, আর টি মানে হচ্ছে টাইম। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন টু টাইম, এটা সবসময় মনে রেখো। এক্ষেত্রে এ বি সি এর বলা হয়েছে মূলধনের অনুপাত 2:3:5, মূলধন মানে কি? ইনভেস্টমেন্ট। 2:3:5 এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ আই। সময়ের অনুপাত হচ্ছে 3:4:5, সময় অর্থাৎ টাইম। বলা হয়েছে প্রফিট কত? প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন টাইম। ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে কী পাওয়া যাবে? প্রফিট পাওয়া যাবে। তাহলে প্রত্যেকের ইনভেস্টমেন্টের সঙ্গে প্রত্যেকের টাইম যদি গুণ করি তাহলে প্রত্যেকের প্রফিট পাবো। এর ইনভেস্টমেন্ট 2, এর টাইম 3, তাহলে ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে এর ক্ষেত্রে প্রফিট হবে 3×6। একই রকমভাবে বি এর ইনভেস্টমেন্ট 3, বি এর টাইম 4, তাহলে বি এর প্রফিট 3×4=12 এবং এক্ষেত্রে এইটা হচ্ছে 5×5=25। তাহলে দেখলাম প্রফিটের অনুপাত 6:12:25, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, 3-এর প্রশ্নে বলা হয়েছে
অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে? দেখো, এক্ষেত্রে যখন এই ফিগারগুলো এরকম থাকবে, মনে করো এইখানে 3-0, এখানেও মিনিমাম 3-0 আছে, এই 3-0 কেটে দাও। অর্থাৎ মনে করো 45 টাকা নিয়ে অমর ব্যবসা শুরু করেছে আর প্রকাশ 30 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, বোঝা গেছে? এবার দেখো, অমর 45 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, অমরের সম্বন্ধে কিছু বলা নেই, বছরের শেষে বলেছে কী লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে, অমরের 45 টাকা ইনভেস্টমেন্ট, টাইম বলা নেই, মানে বছরের শেষে বলা আছে, অর্থাৎ 12 মাস অমরের টাইমটা, মানে অমরের টাকাটা, এই 45 টাকাটা 12 মাস কিন্তু ইনভেস্ট হয়েছে, বোঝা গেছে? তাহলে আমি দেখলাম অমরের ইনভেস্টমেন্ট 45, অমরের টাইম হচ্ছে 12, ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে কী হয় প্রফিট, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে অমরের প্রফিট। একই রকমভাবে 6 মাস পর প্রকাশ 30 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, প্রকাশ ইনভেস্টমেন্ট করছে 30 টাকা দিয়ে, এবং 6 মাস পরে, 12 মাসের মধ্যে 6 মাস কেটে গেছে, তাহলে বাকি থাকতে 6 মাস। আমাদের এখানে এই যে টাইম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসায় কত দিন টাকাটা খেটেছে, কত মাস খেটেছে বা কত বছর খেটেছে, সেটাকেই এখানে টাইম বলা হয়। তাহলে প্রকাশ যেহেতু 6 মাস পরে জয়েন করেছে, তাহলে 12 থেকে 6 মাস বাদ দিলে বাকি যে 6 মাস, সেই 6 মাসের জন্য প্রকাশের এই 30 টাকা যেটা ইনভেস্ট করেছে সেটা খাটবে। অর্থাৎ এক্ষেত্রে প্রকাশের ইনভেস্টমেন্ট হচ্ছে 30, এবং এই 30 টাকা যত দিনের জন্য ইনভেস্ট করেছে সেই টাইমটা হচ্ছে 6 মাস। আমরা জানি ইনভেস্টমেন্ট টু টাইম সমান হচ্ছে প্রফিট। আমি দেখলাম এটা হচ্ছে অমরের প্রফিট, এটা হচ্ছে প্রকাশের প্রফিট, তাহলে এই প্রফিটের রেশিও কী হবে সেটাই কিন্তু চেয়েছে। যদি এটা কাটো, 15 2 গুণে 30, 3 15 45, 2 6 12 কেটে গেল, অর্থাৎ উত্তর হবে 3:1, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 4-এর প্রশ্নে বলা হয়েছে এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে 1:2:1:3:1:4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো, এ বি সির এই যে রেশিওটা দেওয়া আছে 1:2:1:3:1:4, 2 3 4-এর লসাগু বার করো সেটা হচ্ছে 12, 12-কে 1:2 দিয়ে গুণ করো সেটা আসবে 6, 12-কে 1:3 দিয়ে গুণ করলে 4, 12-কে 1:4 দিয়ে গুণ করলে 3, এটা হলো এ বি সি এর মূলধনের অনুপাত, বোঝা গেছে? এবার কি বলেছে দেখো, 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, 12 মাস পর লাভ হয়েছে। 2 মাস পর এ অর্ধেক মূলধন তুলে নিল, মানে কি এ যে মূলধনটা এখানে ইনভেস্ট করেছিল 6, সেই মূলধনটা 2 মাস খাটলো, প্লাস এই মূলধনের অর্ধেক তুলে নিয়েছে, মূলধন কোনটা 6, এর অর্ধেক তুলে নিয়েছে, 6 থেকে অর্ধেক মানে 3 তুলে নিয়েছে, তাহলে 3 এখনও মার্কেটে খাটছে, এই টাকাটা কমাস খাটবে। এখানে 2 মাস হয়ে গেছে, 12 মাস থেকে 2 মাস চলে গেলে 10 মাস বাকি টাকাটা, অর্থাৎ 3 ইউনিট টাকাটা খাটবে। বি আর সি এর ক্ষেত্রে কোনো ডাটা দেওয়া নেই, তাহলে আমি বলতে পারি বি এর এই 4 ইউনিট টাকাটা 12 মাস খাটবে, এবং সি এর ক্ষেত্রে 3 ইউনিট টাকাটা 12 মাস খাটবে। তাহলে এ বি সি এর প্রফিট রেশিও কত হবে? ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করলে প্রফিট হয়, এগুলো সবই হচ্ছে ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ। এর ক্ষেত্রে প্রফিট হচ্ছে 6 2 গুণে 12 প্লাস 3 10-এ 30, 30 প্লাস 12 42, বি এর ক্ষেত্রে 4 12 48, এবং সি এর ক্ষেত্রে 3 12 36। তাহলে এ বি সি এর প্রফিটের রেশিও হচ্ছে 42:48:36। এটাকে 6 দিয়ে কাটো, 6 7-এ 42, 6 8-এ 48, 6 6-এ 36, অর্থাৎ মোট 28 7-এ 15 6 21 ইউনিট যদি লাভ হয়, তার মধ্যে বি পাবে 8 ইউনিট। কেন বি? কারণ বি কত টাকা পাবে সেটা বলা হয়েছে। তাহলে টোটাল 21 ইউনিটের মধ্যে বি পাচ্ছে 8 ইউনিট, কিন্তু লাভ হয়েছে 378 টাকা, তাহলে বি কত পাবে? এটাকে কাটবো, 21 দিয়ে 18 কাটাকুটি করো, 100
44 টাকা, যেটা অপশান নাম্বার ডিতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, পাঁচের প্রশ্নে বলা হয়েছে এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে 1:6:1:4:1:3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো, প্রথমেই যেটা করতে হবে 1:6:1:4:1:3, এটাকে ফ্র্যাকশানটাকে তুমি গোটা সংখ্যায় নিয়ে এসো। এ বি সি এর ইনভেস্টমেন্টের অনুপাতটা বার করে নাও। 6, 4, 3 লসাগু হচ্ছে 12। 12কে 1:6 দিয়ে গুণ করলে আসবে 2, 12কে 1:4 দিয়ে গুণ করলে 3, 12কে 1:3 দিয়ে গুণ করলে 4। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 2:3:4। এবারে কি বলেছে এ বি সি এর সম্বন্ধে? কি বলা হয়েছে? 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে। এর সম্বন্ধে কোনো কথা বলা হলো না, বি এর সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে আমি বলতে পারি এর মূলধন ছিল 2, এ টোটাল 12 মাস টাকাটা ইনভেস্ট করলো, কেন এ সম্বন্ধে কোনো কথা বলা হয়নি। এর ইনভেস্টমেন্টের সঙ্গে এর টাইম গুণ করলে এর প্রফিট বেরোবে, অর্থাৎ এগুলো সব প্রফিটের রেশিও বার করছে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করেছে। বি এর মূলধন কত ছিল? 3। এটা আগে 4 মাস খাটলো, 4 মাস পর বি কী করলো? মূলধন দ্বিগুণ করলো। 3 মূলধন ছিল, সেটা করে দিল 6। 3 মূলধনটা 4 মাস খেটেছে, তাহলে 6 মূলধনটা 12 থেকে 4 মাস বাদ দাও, আরও 8 মাস খাটবে। বোঝা গেছে? সি এর ক্ষেত্রে কী বলেছে? এর 1 মাস পর, মানে 4 মাস হয়ে গেছিলো, আর 1 মাস পর, অর্থাৎ 5 মাস পর সি তার মূলধন অর্ধেক করলো। তাহলে 5 মাস তো আগে সি এর এই টাকাটা খাটবে, 5 মাস পরে আরও 7 মাস বাকি থাকছে, সেই 7 মাস কত টাকা খাটবে? মূলধন অর্ধেক করে দিয়েছে, অর্থাৎ 4 মূলধন ছিল, সে অর্ধেক করে দিল, মানে 2 হচ্ছে মূলধন এই মুহূর্তে। তাহলে এটা যদি রেশিওটাকে আমরা যদি একটু ছোটো করি, এটা আসছে 24, এটা 3×4=12, আর 6×8=48, 48×12=60, এবং সি এর ক্ষেত্রে 4×5=20, আর 7×2=14, 20×14=34। এটাকে কাটলে আসছে 12:30:17, 2 দিয়ে কাটলাম। বোঝা গেছে? এটা কি বোঝায়? যে মোট প্রফিট, এটা তো সব প্রফিটের রেশিও বেরোলো, মোট প্রফিট 30, 40, 50, 59 যদি টাকা প্রফিট হয়, তার মধ্যে এ কত বলেছে? এ পাবে 12 টাকা। 59 টাকা প্রফিট হলে এ পাবে 12 টাকা। মোট প্রফিট হয়েছে 11,800, অতএব এই 11,800 মধ্যে এ কত পাবে? দেখো, এদের 2 দিয়ে কাটছে, তাহলে 12×2=2400, এটা হবে এর টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 6-এর প্রশ্নে বলা হয়েছে এ এবং বি যথাক্রমে 1,500 টাকা ও 900 টাকা দিয়ে ব্যবসা শুরু করল। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো, এ এবং বি 1,500 ও 900 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তার মানে এ আর বি এর প্রফিটের রেশিও কী হবে? ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এখানে টাইম সম্বন্ধে কিছু বলা হয়নি, মানে প্রত্যেকের ইকুয়াল টাইম। যেখানে টাইম সম্বন্ধে কিছু বলা থাকবে না, অর্থাৎ কারোরই কোনো টাইম দেবে না, তাকে 1 বছর ধরে নেব। 1 বছর মানে 12 মাস, প্রত্যেকের 12 মাস করে থাকবে। রেশিওতে 12 মাস দুজনেরই থাকলে 12 12 কেটে যায়, অর্থাৎ আমি বলতে পারি যেখানে টাইমটা দুজনের ক্ষেত্রেই ফিক্সড, একই টাইম যদি দুজনে টাকাটা ইনভেস্ট করে থাকে, তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট হবে, সেক্ষেত্রে টাইমের কোনো দরকার নেই। বোঝা গেছে? এক্ষেত্রে ইনভেস্টমেন্ট হচ্ছে 1,500 এর ক্ষেত্রে, এবং বি এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হচ্ছে 900, তাহলে এটাই হয়ে যাবে প্রফিটের রেশিও। কাটো এটাকে, 3×5=15, 3×3=9, অর্থাৎ মোট প্রফিট যা হবে সেই প্রফিটকে এ আর বি 5:3 অনুপাতে ভাগ করে নেবে। কিন্তু 800 টাকা যে প্রফিট হয়েছে তার 10% বি ব্যবসা দেখাশোনার জন্য পাচ্ছে। 810% মানে কত? 80 টাকা, এটা বি পেয়ে যাবে ব্যবসা দেখাশোনার জন্য। 800 টাকা থেকে বাকি যে 80 টাকা যদি বাদ দিই, যে বাকি টাকা থাকলো 720, এই টাকাটা প্রফিটের রেশিওতে ভাগ হবে।
এই 720 টাকার মধ্যে বলা হয়েছে এ কতটা পাবে, 720-র মধ্যে এ পাবে 5/8 অংশ, অর্থাৎ 450 টাকা, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, সাতের প্রশ্নে বলা হয়েছে একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ, মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো এখানে ফ্র্যাকশান কী আছে, 3 হরেতে আছে 3, 4, 3, 4, 2, 3, 4, 2-এর লসাগু বার করে নাও, সেটা কত, 3, 4, 2-এর লসাগু হচ্ছে 12। তুমি মনে করো মূলধন হচ্ছে 12 ইউনিট এবং টাইম হচ্ছে বা সময় এটা হচ্ছে 12 ইউনিট, বোঝা গেছে, যে লসাগুটা হলো 1/3, 1/4, 1/2, 2, 3, 4-এর লসাগু 12। কেন এটা করা হলো, কেন এই ফ্র্যাকশানগুলো দিয়ে যখন এই সংখ্যাগুলোকে ক্যালকুলেশান করব তখন কাটাকুটি করতে সুবিধে হবে, বোঝা গেছে। তাহলে মূলধন 12, সময় 12। এবার কি বলেছে, এ মূলধনের মোট মূলধনের 1/3, এ বি সি এর কথা বলা হচ্ছে, এ মোট মূলধনের 1/3, মূলধন হচ্ছে 12, এর 1/3 মানে 4, বি 1/4, মূলধনের 1/4, মূলধন যদি 12 হয় তার 1/4 মানে কত হবে, 3। দেখো এ 4 বি 3 মূলধন দিয়েছে, মোট মূলধন 12, তাহলে এরা দুজনে মিলে 4 আর 3-এ 7 দিয়েছে, তাহলে সি দেবে 12 থেকে 7 বাদ দিলে 5। এবার টাইমের প্রসঙ্গে এসো, মোট সময়ের 1/4 অংশ দেবে এ, মোট সময় কত 12, 12-এর 1/4 মানে 3 মাস এই টাইমটা দেবে এ, এবং বি 1/3 অংশ সময় দেবে, 12-এর 1/3 মানে কি, 12-এর 1/3 মানে হচ্ছে 4, তাহলে বি সময় দেবে 4 মাস, এবং সি হাফ অংশ সময়ের জন্য, মোট সময় হচ্ছে 12, তার হাফ অংশ মানে কত 6, সি এই 6 ইউনিট টাইমের জন্য ব্যবসায় খাটাচ্ছে। তাহলে এদের যে প্রফিটের রেশিও সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট টু টাইম, তাকে বলা হয় প্রফিট। এ বি সি এর যদি প্রফিটের রেশিও বার করো, 3, 4-এ 12 এর প্রফিট, আচ্ছা এটাকে একটু কেটে নাও, এটাকে যদি কাটা যায় কী আসবে, এখান থেকে 3, 1-এ 3, 3, 2-এ 6, তাহলে 4:4:10, আর একটু কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটো, 2, 2, 4, 2, 2, 4, আর 2, তাহলে 2:2:5 এই রেশিওটা কিন্তু এখান থেকে আসছে, অর্থাৎ এর প্রফিট 2, বি এর প্রফিট 2 এবং সি এর প্রফিট 5, বোঝা গেছে, এটা হচ্ছে প্রফিটের রেশিও। দেখো মোট যদি 5 আর 2, 7 আর 2, 9 যদি প্রফিট হয়, তার মধ্যে এ এর ব্যাপার চেয়েছে এ 2 পাবে, 9-এর মধ্যে এ পাবে 2, 5, 2, 7, 2, 9-এর মধ্যে এ পাবে 2, মোট 18,000 টাকা প্রফিট হয়েছে, তাহলে এ কত পাবে, 2, 2×4,000 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, 8-এর প্রশ্নে বলা হয়েছে বছরের শুরুতে এ 4,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়, বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়। দেখো আমরা যে ফর্মুলাটি ইউজ করি প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন টু টাইম, এক্ষেত্রে টাইম মানে হচ্ছে কত মাস ব্যবসায় টাকাটা খেটেছে, কত মাস ব্যবসায় টাকাটা খেটেছে। এক্ষেত্রে আমি মনে করব বি এর টাকাটা ব্যবসায় এক্স মাস খেটেছে, বোঝা গেছে। তাহলে এ আর বি ব্যবসা শুরু করছে, এ 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, বছরের শেষে মানে এর টাকা 12 মাস খাটছে, বি এর ক্ষেত্রে 5,400 টাকা নিয়ে বি ব্যবসা শুরু করলো এবং বি এর টাকাটা এক্স মাস খেটেছে, এর ইনভেস্টমেন্টের সঙ্গে এর টাইম গুণ করলাম, বি এর ইনভেস্টমেন্টের সঙ্গে বি এর টাইম গুণ করলাম, ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে এর প্রফিট পাওয়া যাবে এবং ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে বি এর প্রফিট পাওয়া যাবে, এ আর বি এর প্রফিটের রেশিও তাহলে 8:8 হবে। কিন্তু বছরের শেষে 2:1 অনুপাতে প্রফিট হয়েছে,
তাহলে আমি বলতে পারি এই রেশিওটা মানেই হচ্ছে 2:1। এখানে কাটো, এটা 9 দিয়ে কাটলে 6 9 54, 5 9 45, 6 2 12, এবং এই 2 2 কাটলে এক্সের মান বেরোবে 5। এক্স কী ধরা হয়েছে? এক্সকে বলা হয়েছে বিয়ের টাকাটা কত মাস খাটবে। আমি বলেছি বিয়ের টাকাটা তাহলে 5 মাস খাটলো। বলেছে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছে, মোট 12 মাসের মধ্যে বিয়ের টাকা ব্যবসায় 5 মাস খেটেছে। তাহলে 12 থেকে যদি 5 মাস বাদ দিই তাহলে বলবো বি 7 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। 12 মাসের মধ্যে 5 মাস ব্যবসায় খেটেছে মানে কি, 12 থেকে 5 বাদ দিলে যে 7 হবে সে ততদিন পরে মানে তত মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলা হয়েছে বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়, এ কখন 3,000 টাকা যুক্ত করে? দেখো এ আর বি এর যদি আমি প্রফিটের কথা বলি, এ 5,700 টাকার মধ্যে 2,500 টাকা এ পেয়েছে, 5,700 টাকার মধ্যে 2,500 টাকা যদি এ পায় তাহলে বাকি 3,200 টাকা বি পেয়েছে। তার মানে আমি বলতে পারি এ আর বি এর প্রফিটের রেশিও হচ্ছে 25:3200। এটা যদি কাটো এ আর বি এর প্রফিটের রেশিও 25:32, এটা এ আর বি এর প্রফিটের রেশিও বেরোলো। এবার দেখো এখানে বলা হয়েছে এ 5,000 টাকা নিয়ে ব্যবসায় এসছে এবং ব্যবসা শুরু করার কিছু মাস পরে এ আরও 3,000 টাকা যুক্ত করেছে। এই 5,000 টাকাটা পুরো 12 মাস খাটবে এবং কিছু মাস পরে 3,000 টাকা দিয়ে জয়েন করেছে, তাহলে এই 3,000 টাকাটা মনে করো এক্স মাস খাটলো। বুঝে গেছে? 5,000 টাকাটা পুরো 12 মাস খাটবে এবং 3,000 টাকাটা যেটা কিছু মাস পরে দিয়েছে, আমি জানি না কত মাস পরে, কিন্তু আমি এটা ধরছি যে এর এই 3,000 টাকা যেটা পরে সে দিয়ে ব্যবসায় যোগ দিয়েছে সেই টাকাটা এক্স মাসের জন্য খেটেছে। তাহলে এইটা হবে এ এর প্রফিট, কেন ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে প্রফিট হয়, এটা এ এর প্রফিট। বি এর ক্ষেত্রে কিছু বলা নেই, তার মানে বি এর এই 8,000 টাকা যেটা বি ব্যবসায় নিয়োগ করেছিল সেই টাকাটা পুরো 12 মাস খেটেছে। বি এর ইনভেস্টমেন্টের সঙ্গে বি এর টাইম যদি গুণ করি তাহলে বি এর প্রফিট বেরোবে। আমি দেখতে পাচ্ছি এ এর প্রফিট আর বি এর প্রফিটের রেশিও হচ্ছে এইটা, কিন্তু এই সবে বার করেছি এ এর প্রফিট আর বি এর প্রফিটের রেশিও হচ্ছে 25:32। বুঝে গেছে? দেখো এই 3টে 0, এই 3টে 0 এবং এই 3টে 0 কেটে দাও, কাটলাম। এবারে যদি আমি 4 দিয়ে কাটাকুটি করি একটু, 8 দিয়ে দেখো 4 8 32 এবং 4 3 12, এখান থেকে যদি আমি 3 কাটি, দেখো এখানটাকে খুব একটুখানি ছোটো করে নাও, এখানটা করে এখান থেকে 3 কমন নিয়ে নাও, এগুলো থেকে 3 যদি কমন নেওয়া হয় তাহলে এখান থেকে 4 পড়ে থাকবে আর এখান থেকে 5 পড়ে আছে, 4 5 20 প্লাস এখান থেকে 3 কমন চলে গেছে এক্স বাই 3 আছে সমান 25। তাহলে 3 3 কেটে গেলে এক্সের মান হবে 5, অর্থাৎ এর এই 3,000 টাকাটা এক্স মাস অর্থাৎ 5 মাস খেটেছে। বলা হয়েছে এ কখন 3,000 টাকা যুক্ত করে, কখন 3,000 টাকা যুক্ত করেছিল? এর টাকাটা 5 মাস খেটেছে, কোন টাকাটা? 3,000 টাকাটা 5 মাস খেটেছে। তার মানে 12 মাসের মধ্যে 5 মাস যদি 3,000 টাকাটা খেটে থাকে তাহলে 12 থেকে 5 বাদ দিলে 7 মাস পরে সে ব্যবসায় 3,000 টাকা যুক্ত করেছিল। কেন 5 মাস 3,000 টাকা খেটেছে? তার মানে ব্যবসায় খাটেনি 12-5 7 মাস, তাহলে আমি বলবো 7 মাস পরে এই 3,000 টাকা ব্যবসায় দিয়েছিল, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলা হয়েছে এ বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত? দেখো এখানে একটা জিনিস পরিষ্কার, এই 3টে করে 0 যেগুলো আছে সেগুলো আগে কেটে দাও, সবার মধ্যে থেকে কেটে দাও,
তাহলে অঙ্কটা দাঁড়ালো এবিসি 27, 81 আর 72 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং 36 টাকা লাভ হয়েছে, বোঝা গেছে? এবার দেখো, এখানে টাইম কারোর কিছু বলা নেই, বছরের শেষে বলা আছে, তার মানে সবার ক্ষেত্রেই টাইমটা সমান। সবার ক্ষেত্রেই যদি টাইম সমান হয় তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম না বলে বলবে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্টের রেশিও যেটা হবে সেটাই হবে প্রফিটের রেশিও। এক্ষেত্রে এ বি সি এর ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 27:81:72, এটাই ইনভেস্টমেন্টের রেশিও, এটাই কিন্তু প্রফিটের রেশিও হবে। তার কারণ হচ্ছে সবার ক্ষেত্রে টাইমটা একই। এটা যদি 9 দিয়ে কাটো, 3:27, 9:81, 8:72, অর্থাৎ এ বি সি এর প্রফিটের রেশিও বেরোলো 3:9:8। তাহলে মোট প্রফিট কত? 58, 9, 17 আর 3 20 ইউনিট। খেয়াল রাখো, মোট প্রফিট হচ্ছে 20 ইউনিট। বলা আছে বছরের শেষে বি এর 36 টাকা লাভ হয়েছে। আমি দেখতে পাচ্ছি বি 9 ইউনিট লাভ করেছে, ওরা বলেছে এটার মান নাকি 36। তাহলে 9 ইউনিটের মান 36 হলে কত দিয়ে গুণ করা হচ্ছে? 4 দিয়ে গুণ করা হচ্ছে। বলেছে মোট লাভ কত? মোট লাভ দেখেছি 20 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4, কারণ 4 দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে 20 ইউনিটের ভ্যালু হবে 4×20, 80। 80 কিন্তু আগে আমি প্রথমেই 3টে শূন্য কেটে দিয়েছিলাম, তাই উত্তর হবে 80-র পিছনে 3খানা শূন্য, যেটা অপশান নাম্বার সিতে আছে, বোঝা গেছে? পরের প্রশ্ন, 11-র প্রশ্নে বলা হয়েছে এ এবং বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তার প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয় তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা হয়েছিল? মনে করো বি এর মূলধন এক্স মাস বিনিয়োগ করা হয়েছিল, অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে হবে। এ এবং বি এর ক্ষেত্রে এর মূলধন হচ্ছে 5, এ 8 মাস তার মূলধন 8 মাস পরে তুলে নিয়েছে, মানে এর যে মূলধন 5 ছিল সেটা 8 মাস খেটেছে। বি এর ক্ষেত্রে বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 6, আমি ধরেছি বি এর টাকাটা এক্স মাস কেটেছে। ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করলে প্রফিট বেরোয়, এরও তাই ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করেছি, এটা বি এর প্রফিট বেরোবে। তাহলে এ এর প্রফিট আর বি এর প্রফিটের রেশিও হচ্ছে 8:8, কিন্তু এখানে বলা হয়েছে এই অনুপাতটা হচ্ছে 5:9। তাহলে আমি বলতে পারি প্রফিটের রেশিও 5:9 ওরা দিয়েছে, আমি বার করলাম এটা। 5 5 কাটো, 3 2 6, 3 3 9, 2 4 8, তাহলে এক্সের মান হচ্ছে 12, অর্থাৎ বি এর টাকা 12 মাস খেটেছিল, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, 12-র প্রশ্নে বলা হয়েছে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের 2 গুণ। বছরের শেষে বি 4000 টাকা লভ্যাংশে পেলে মোট কত লাভ হয়েছিল? দেখো, এ আর বি এর সম্বন্ধে কী কী বলা আছে। মূলধনের অনুপাত দেওয়া আছে, মূলধন মিন্স ইনভেস্টমেন্ট। কি বলা আছে যে এর মূলধন বি এর 3 গুণ, বি এর মূলধন যদি 1 হয় এর হবে 3 গুণ, তাহলে ইনভেস্টমেন্ট বা মূলধনের রেশিও 3:1। এবার দেওয়া আছে টাইমের কথা বলা আছে, সময়, এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের 2 গুণ, অর্থাৎ বি এর সময় যদি 1 হয় তাহলে এর সময় হবে 2 গুণ, অর্থাৎ 2। ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে কী হয়? প্রফিট হয়। ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে প্রফিট হয়, তাহলে 3 2 6 হচ্ছে প্রফিট এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে 1:1, এটা হচ্ছে প্রফিট। তাহলে এ আর বি এর আমি প্রফিটের রেশিও কী পেলাম? প্রফিটের রেশিও পেলাম 6:1। বলা হয়েছে বছরের শেষে বি 4000 টাকা পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি বি এর প্রফিট 1 ইউনিট, এরা বলেছে এইটা নাকি 4000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু 4000 টাকা। কী বলেছে মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ হচ্ছে এ আর বি এর লভ্যাংশ, অর্থাৎ 6+1=7। 1 ইউনিটের ভ্যালু যদি 4000 টাকা হয় তাহলে 7 ইউনিটের ভ্যালু হবে 4×7=28,000 টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, 13-র প্রশ্নে বলা হয়েছে এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? এ 2100 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, এর ইনভেস্টমেন্ট হচ্ছে 2100। এর টাইম সম্বন্ধে কিছু বলা হয়নি, বলা হয়েছে বছরের শেষে, তাহলে এর টাকাটা 12 মাস কেটেছে।
তাহলে এ এর ইনভেস্টমেন্টের সঙ্গে এ এর টাইম গুণ করলে এটা হচ্ছে এ এর প্রফিট। একই রকমভাবে 4 মাস পর বি যোগ দিয়েছে এবং বছরের শেষে একই পরিমাণ টাকার লভ্যাংশ হয়েছে। বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে? মনে করো বি এক্স টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে, এটা হচ্ছে বি এর ইনভেস্টমেন্ট। 4 মাস পরে বি যোগ দিয়েছে, তাহলে 12 মাস থেকে 4 মাস যদি বাদ দিই, যে 8 মাস পরে থাকবে বি এর ইনভেস্টমেন্ট অর্থাৎ এই এক্স টাকাটা, তাহলে 8 মাস খাটবে। ব্যবসায় কত মাস টাকাটা খেটেছে, কত মাস পর জয়েন করেছে সেটা প্রশ্ন নয়, কত মাস টাকাটা ব্যবসায় খেটেছে সেটাই কিন্তু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ওই টাইমটাকে কিন্তু সেটাই বোঝায়। তাহলে বি এক্স টাকা ইনভেস্ট করেছে, বি এর টাকাটা 8 মাস ব্যবসায় খেটেছে, তাহলে ইনভেস্টমেন্টের টাইম দিয়ে গুণ করলে এটাও প্রফিট। তাহলে এ এর প্রফিট বাই বি এর প্রফিট কত হবে? এইটা বাই এইটা। কিন্তু বলেছে প্রফিট ইকুয়াল হয়েছে, বছরের শেষে উভয়ে একই পরিমাণ প্রফিট পেয়েছে, অর্থাৎ প্রফিটের রেশিও হচ্ছে 1:1। এটা যদি কাটি 4 × 2 = 8, 3 × 4 = 12, 2 দিয়ে কাটলে 2 × 1 = 2, 5 × 2 = 10, অর্থাৎ এক্সের মান হচ্ছে 3×5 = 15, 3×1 = 3, 3,150 টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্নে বলা হয়েছে এ বি সি একটি ব্যবসা শুরু করে, এক বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায় এবং সি 5,000 টাকা লভ্যাংশ পায়, এ কত টাকা লভ্যাংশ পায়? দেখো এ 1/3 লভ্যাংশ পাচ্ছে, বি 1/4 লভ্যাংশ পাচ্ছে, এরা দুজনে মিলে এটা পাচ্ছে, তাহলে এক থেকে অর্থাৎ বাকি লভ্যাংশ যেটা থাকবে সেটা নিশ্চয়ই সি পাবে। এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে? 3×4 = 12, 4×3 = 7, 7/12, 12 থেকে 7 বাদ গেলে 5/12, অর্থাৎ সি এর লভ্যাংশ হচ্ছে 5/12। কিন্তু দেওয়া আছে সি 5,000 টাকা পেয়েছে, তাহলে আমি বলতে পারি 5/12 অংশের মান হচ্ছে 5,000, এটা কাটলে কত হবে? 1,000, অর্থাৎ এক অংশ বা টোটাল লভ্যাংশের মান হচ্ছে 12,000 টাকা। বলেছে এ কত টাকা পাবে? 12,000 টাকার মধ্যে এ পাবে লাভের 1/3 অংশ, 12,000-এর 1/3 মানে হচ্ছে 3×4 = 12, অর্থাৎ 4,000 টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। দেখো এই অঙ্কটা এরকমভাবে করার দরকার ছিল না। যদি এই কথাটা মনে রাখো, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম ভগ্নাংশ যখন থাকবে তখন ভগ্নাংশগুলোর লসাগু বার করে নাও, এক্ষেত্রে 3×4-এর লসাগু হচ্ছে 12। এবার 12 ধরবে না 1200 ধরবে না 120 ধরবে না 12,000 ধরবে, ডিপেন্ড করবে এরপরে কোনো সংখ্যা দেওয়া আছে কি না। এখানে সি এর ক্ষেত্রে 5,000 দেওয়া আছে, আমি তাহলে 3×4-এ 12 শুধু না ধরে 12,000 ধরবো মোট টাকা। দেখো এই 12,000 টাকা যদি মোট ধরতাম, এই 12,000 টাকার মধ্যে এ পাচ্ছে 1/3 অংশ অর্থাৎ 4,000 টাকা, বি পাচ্ছে 1/4 অংশ অর্থাৎ 12×1/4 মানে 3,000 টাকা। তাহলে দেখো 12-র মধ্যে 4×3 = 7 যদি ওরা দুজন পেয়ে যায়, তাহলে বাকি 5,000 টাকা কে পাবে? সি পাবে, সেটা বলা আছে, তাই তো বলা আছে। তার মানে আমি যে 12,000 টাকা ধরেছি, অরিজিনালি 12,000 টাকাই কিন্তু মোট মূলধন, মোট লভ্যাংশ, মূলধন না মোট লভ্যাংশ। তাহলে এই 12-র মধ্যে সি যদি 5,000 পায়, আমি দেখতে পাচ্ছি এ পাচ্ছে 4,000 টাকা, এটাই কিন্তু এখানে উত্তর দেওয়া ছিল। পরের প্রশ্ন, 15 প্রশ্নে বলেছে এ ও বি যথাক্রমে 16,000 ও 12,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে, 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয় কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে, এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে, বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পরে 26,400 টাকা লাভ হয়? দেখো এই শূন্যগুলোকে কেটে দাও, 16,000 আছে, 12,000 3টে 0, এখান থেকে 3টে 0, এখান থেকে 3টে 0, এখান থেকে 3টে 0, ইকুয়াল নাম্বার 0 কেটে দিতে হবে। যদি কোনো জায়গায় দূরে থাকতো, অর্থাৎ মিনিমাম যে শূন্যগুলো আছে ততগুলো সবার থেকে কেটে দাও, ক্যালকুলেশান ইজি হবে। এবার অঙ্কটা এসো, এ বি সি এর কথা বলা হয়েছে, এ 16 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, 3 মাস পর এ 5 টাকা তুলে নেয়, তাহলে এর ক্ষেত্রে এই 16 টাকাটা আগে 3 মাস খাটবে এবং 3 মাস পরে 5 টাকা তুলে নিয়েছে, 16 থেকে 5 তুলে নিলে 11 টাকা থাকে, 12 মাসের মধ্যে 3 মাস এখানে কেটে গেছে, তাহলে ব্যালেন্স 9 মাসটা এখানে হবে, এটা হচ্ছে এ এর প্রফিট। ইস্টু বি এর ক্ষেত্রে বি
বারো টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল। 3 মাস পরে এ টাকা তুলে নিয়েছে, কিন্তু বি 5 টাকা আরও নিয়োগ করে 3 মাস পরে। তাহলে বি এর এই 12 টাকাটা 3 মাস খাটবে এবং তারপরে 12-র সঙ্গে আরও 5 টাকা ইনভেস্ট করবে, অর্থাৎ 17 টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেল। 3 মাস খেটে গেছে টাকাটা, 12 থেকে 3 মাস বাদ দিলে বাকি থাকবে 9 মাস, এটা 17 টাকাটা খাটবে। এরপরে সি এর ক্ষেত্রে যেটা বলা আছে, সি এর 21 টাকা ব্যবসায় নিয়োগ করে, কখন? এর 3 মাস পর, মানে প্রথমে 3 মাস হয়ে গেছে, তার 3 মাস পর, মানে মোট 6 মাস পরে সি ব্যবসায় যোগ দিচ্ছে। 12 মাসের মধ্যে 6 মাস যদি কেটে যায় তাহলে বাকি থাকছে আরও 12 মাস, তাহলে সরি 12 মাস থেকে 6 মাস যদি বাদ যায় তাহলে বাকি থাকছে 6 মাস, তাহলে সি এর টাকাটা 6 মাস খেটেছে, বোঝা গেছে? তাহলে এ বি সি এর প্রফিটের রেশিও হচ্ছে এইটা। এই প্রফিটের রেশিও যদি এটা ক্যালকুলেশন করো, 300 48 9 11 99, 48 আর 99 যোগ করলে হয় 147, এটা 3 12 36 আর 17 9 153, 36 আর 153 যোগ করলে হয় 189, আর এটার ক্ষেত্রে 21কে 6 দিয়ে গুণ করলে 126। এটাকে যদি কাটো, 21 দিয়ে কাটলে দেখো 21 7 21 9 21 6, অর্থাৎ রেশিও বেরোলো 7:9:6। তাহলে এ এর প্রফিট বি এর প্রফিট সি এর প্রফিটের রেশিও হচ্ছে 7:9:6। মোট প্রফিট কত? 57 9 16 8 6 22, মোট প্রফিট হচ্ছে 22 ইউনিট, কিন্তু এখানে বলা হয়েছে মোট প্রফিট হচ্ছে 26,400 টাকা। তাহলে 22 ইউনিটের ভ্যালু হচ্ছে 26,400 টাকা, 1 ইউনিটের ভ্যালু কত? 22 1 22 22 2 44, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200 টাকা। বলেছে বি ও সি এর লাভের পার্থক্য কত? দেখো বি এর লাভ 9 ইউনিট, সি এর লাভ 6 ইউনিট, এদের পার্থক্য কতটুকু? পার্থক্য হচ্ছে 3 ইউনিট। এই পার্থক্যটার মান চেয়েছে, 1 ইউনিটের মান যদি 1200 হয় তাহলে 3 ইউনিটের মান হচ্ছে 3600, যেটা অপশান নাম্বার সিতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।